কেউ ছবি তুলবেন না ভাই, ছবি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ছবি তুলে তাদের উপর আল্লাহ লানত হোক, নাউজুবিল্লাহ। এবং রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি হবে ওই লোকদের যারা ছবি তোলে, চাই হাতে অঙ্কন করে ছবি তুলুক অথবা যন্ত্রের মাধ্যমে ছবি তুলুক। হ্যাঁ, আজকাল এই ব্যাপারে মানুষ বেপরোয়া হয়ে গেছে, খবরদার কেউ ছবি তুলবেন না। এই বিশৃঙ্খলা দেখতে দেখতে এখন আর মাহফিলে আসতে ইচ্ছা করে না। মাহফিল তো আল্লাহর জন্য, দিনের জন্য, আখেরাতের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন এই মাহফিলকে বানাইছে মানুষ রং তামাশা, খেল তামাশা, এটাকে বানাইছে সিনেমা হলের মতো, এখানে ভিডিও প্রোগ্রাম হইতে থাকে। কি হলো আজকে মানুষদের? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها عوالا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أفضل الذكر بعد كتاب الله لا إله إلا الله. وقال عليه الصلاة والسلام أحب الكلام إلى الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আমার ভাইরা, দুনিয়া এক মুসাফির খানা, এই মুসাফির খানাতে কোনো মানুষ চিরদিন থাকতে পারবে না। কিছুদিন এখানে আছে, এরপর সকলকে এখান থেকে বিদায় নিতে হবে। এক বুজুর্গ বলছেন, মুসাফির হার কুজা বাসদ বতন রায়া ইয়াদমি দারাদ কে বুলবুল দর কফজ বাসদ চমন ইয়াদমি দারাদ। মানুষ যখন বিদেশ যায় তো সে বিদেশে সব মুসাফির সব সময় ফিকির করে, কখন আমি দেশে ফিরব, দেশের কথা মনে করতে থাকে। আমার ভাইরা, দুনিয়া মুসাফির খানা, এখানে সব সময় মনে করতে হবে কখন আমাদের দেশ জান্নাতে আমরা ফিরব, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা ঈমান ওয়ালাদের জন্য জেলখানা, কাফেরের জন্য এটা হলো আরামের ঠিকানা। হ্যাঁ, জান্নাতুল কাফির, কাফিরের জন্য জান্নাতের মতো আরামের জায়গা। কাফির মনে করে খাইলেই মজা, খাইলে মজা, বিল্ডিং বানাইলেই মজা, বিরিয়ানি পোড়া কোরমা হইলেই মজা, গান বাদ্য হইলেই মজা। কাফির দুনিয়াতে এরকম বেলাগাম বেপরোয়া আরাম তালাশ করে। ইমানওয়ালা ভয় পায় যে আমি যে কাজ করতে চাই এতে আমার আল্লাহ নারাজ তো হবেন না। আমার আল্লাহ এই কাজে খুশি থাকবেন কিনা, আমার আল্লাহ এই কাজে অসন্তুষ্ট হবেন কিনা,
বুজুর্গ ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ। কাবা শরীফের গোলাপ ধরে কানতেন এবং বলতেন যে হে প্রিয় মাওলা, কই তুরসে কুছ, কই কুছ মাংতা হে ইলাহি, মে তুরসে তলবগার তেরা। হে আল্লাহ, আপনার কাছে কত মানুষ কত কিছু চায়, কিন্তু আপনার এই বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। এবং ভারতের এক বুজুর্গ তিনি বলতেন যে আমার প্রিয় মাওলা, যত মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেয়েরি, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেয়েরি। হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান তাহলে আপনি আমার হলে আসমানটা আমার, আপনি আমার তো এই পৃথিবীটাই আমার, আপনি আমার তো জান্নাতুল ফিরদাউস আমার, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেয়েরি। হে আল্লাহ, যদি আপনি আমার না হন আমার বলতে কিচ্ছু নাই, আমি কপাল পোড়া, আমার দুনিয়া বরবাদ, আমার আখেরাত বরবাদ। আমার ভাইরা, এই দুনিয়া হলো আখেরাত কামাই করার জায়গা। হ্যাঁ, মানুষ যা কিছু নেক আমল করে এটা আখেরাতের সম্বল। আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ভাই মোবাইল নিচে রাখেন, মুখ উপরে উঠাবেন না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে যা কিছু নেক আমল করতেছো এগুলা তোমার চিরস্থায়ী সম্পদ, এগুলোই তুমি মাওলাকে দেখাবা, তোমার মাওলা এতেই খুশি হবে। বিরিয়ানি পোলাও কোরমা দিয়ে আল্লাহকে রাজি করা যায় না, 100 তলার বিল্ডিং দিয়া আল্লাহকে রাজি করা যায় না, একবার সুবহান আল্লাহ বললে আল্লাহ পাক খুশি, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ পাক খুশি, হ্যাঁ একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক খুশি। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের বড় নবী ছিলেন, তিনি আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমাকে একটা জিকির দেন, আমি জিকির করব। আল্লাহ পাক বললেন যে হে মূসা, তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, এই জিকির তো সব মুমিনই করে, যে কোনো মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমারে একটা স্পেশাল জিকির দেন, বড় জিকির দেন, বড় জিকির। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে হে মূসা, শোনো, লাউ আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা ওয়াজিনা ফি কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, এই 7 আসমান এবং এর মধ্যে যা যা আছে আর এই 7 তবক জমিন, সবটাকে যদি এক পাল্লা রাখা হয় আর এক মুমিনের একবার লা ইলাহা ইল্লাল্লাহ কে আর এক পাল্লাতে রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। বা আপনার মোবাইলটা নিচে রাখেন, মোবাইল উপরে উঠাবেন না, সবাই মোবাইল নিচে রাখেন, উপরে উঠান কিসের জন্য? হ্যাঁ, মোবাইল রেকর্ড করতে নিচে রাখলেও রেকর্ড করা যায়, কেউ মোবাইল উপর উঠাবেন না। হ্যাঁ, যেটা বলি সেটা শুনেন, আল্লাহর আজাব আর লানতের মধ্যে পড়েন না, রহমতের মধ্যে থাকেন। হ্যাঁ, এই মোবাইল বাজি করায় ছবি তোলা এটা রহমতের কাজ না, এটা লানতের কাজ। আল্লাহর নবী বলছেন লানতের কাজ, সেই লানতের রাস্তার মধ্যে মুসলমান কেন যাবে? আপনাদেরকে বলি, আমি দিনের কথা বলতেছি, মহব্বতের সাথে শুনেন, কষ্ট দিবেন না, বিরক্ত করবেন না, তাহলে সোজা স্টেজ থেকে চলে যাব। এখানে আমরা ইনকাম করার জন্য আসি না, লোকদের কাছে দিনের কথা বলার জন্য আসি, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমরা আমাদের মাহফিলকে সোর্স অফ ইনকাম বানাই নেই, যেখানে আসার পরে মানুষ পয়সা দিবে সেটা পকেটে নিয়ে যাব। লোকদের কাছে আমরা দেওয়ার জন্য আসি, সেটা হলো আল্লাহর দিন, যে আল্লাহ পাকের দিন মানুষ আমাদের থেকে নেবে, আর আমাদেরকে পালার জন্য আল্লাহ যথেষ্ট, মানুষের পকেটের পয়সার দরকার নেই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
আরো তো এক বুজুর্গ ছিলেন, বহুত বড় বুজুর্গ, মাওলানা ফজলে রহমান গঞ্জ মুরাদাবাদি রহমতুল্লাহ আলাই। উনি সেই ব্রিটিশ আমলে বুখারি শরীফ পড়াইতেন, বুখারি শরীফ পড়াইতেছেন। ওখানে ভারতের এক রাজ্যের রাজা, উনি দরবারের এক মৌলবী সাহেবকে পাঠাইছে যে এই হুজুরকে একটু নিয়ে আসতে পারো নাকি আমার দরবারে। বাদশাহ নিজে পাঠাইছে যে আমার দরবারে নিয়ে ওনারে যদি আনতে পারো। সেই ব্রিটিশ আমলের কথা যে ওনাকে 1,00,000 রুপি আমি নজরানা দেব, কথা বুঝেন নাই। হ্যাঁ, ওই মৌলবী সাহেব গেছে, গিয়ে ওই বুজুর্গ, তিনি বহুত বড় ওলি আল্লাহ, বহুত বড় আলেমে দিন, মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, বুখারি শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের কিতাব পড়াইতেছেন। দরবারি মৌলবী সাহেব গেটের দরজার মধ্যে দাঁড়ায় আছে, লম্বা দাঁড়ায় আছে। তো রিয়াসত রামপুরের রাজা এই মৌলবীকে পাঠাইছিলেন। অনেকক্ষণ পর ওই বুজুর্গের নজর যখন ওই দরবারি মৌলবীর উপর পড়ল, বলল যে মিয়া কি চাও, দাঁড়ায় আছো কেন এখানে? বললেন যে হুজুর, রিয়াসত রামপুরের, রামপুর রাজ্যের রাজা আমাকে পাঠাইছেন আপনার কাছে, আপনি যদি মেহরবানি করে তার দরবারে যান, 1,00,000 রুপি আপনাকে তিনি নজরানা দিবেন। তো ওই বুজুর্গ তখন বলছেন যে বের হও তুমি এখান থেকে, হ্যাঁ, দুনিয়াদার কোথাকার, দুনিয়াদারির খবর নিয়ে এখানে আসছো? যে দিল পে হাম উনকা করম দেখতে হ্যাঁ, তো দিল কে ব্যাস যা আমি জম দেখতে হ্যাঁ, আমি যখন আল্লাহকে বা আল্লাহর কথা বলি, আল্লাহর নবীর কথা বলি, আসমান থেকে আমার সিনের উপরে, আমার রুহের উপরে, আমার অন্তরের উপরে আসমান থেকে আল্লাহ পাকে নূরের বৃষ্টি বর্ষণ হইতে থাকে। যার অন্তরে আসমান থেকে নূর আর তাজাল্লি বর্ষণ হয়, তুমি রামপুর রাজ্যের 1,00,000 রুপির খবর নিয়ে আসছো এখানে, তুমি যাও বের হয় এখান থেকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জমিনে আল্লাহ পাকের এরকম বান্দারা বসবাস করে যারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহকে ডাকে, আল্লাহকে ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহ ভিন্ন আর কোনো কিছু থাকে না। হ্যাঁ, হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহির নিকট সঞ্জরের বাদশাহ চিঠি পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছেন এবং একজন লোক পাঠাইছেন যে হুজুর, আপনার নামে নিমরোজ নামক একটা পুরা রাজ্য আমি লিখে দিতে চাই, আপনার অনুমতি চাই, আপনার সম্মতি চাই। তো হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই চিঠির জবাবে লিখছেন যে চৌচত্রে সঞ্জরি রোখে বক্তাম সিয়াবাদ দর্দিল আগর বুধ হাওয়াসে মুলকে সঞ্জরাম। হে বাদশাহ, ছাতা যেরকম কালো হয়, আমার জিন্দগি, আমার কপাল, আমার ভাগ্য এইরকম কালো আর বরবাদ হোক যদি আমার এই অন্তরে তোমার রাজ্যের প্রতি বিন্দুমাত্র কোনো লোভ থাকে, লালসা থাকে। এরপরে তিনি লিখছেন যে জাগা কে ইয়াফতাম খবর আজ মুলকে নিম সব মন বলকে নিম রোজ বেগ জ নামি খারাম। এ বাদশাহ, যেদিন থেকে গভীর নিশিতে, গভীর রাতে আল্লাহকে ডাকার, আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে স্মরণ করার, আল্লাহর কাছে কান্নাকাটি করার, রাজ্য রাজত্বের সন্ধান পেয়ে গেছি, সেদিন থেকে তোমাদের এই 2 পয়সার রাজ্য রাজত্বকে চিরদিনের জন্য আব্দুল কাদের ভুলে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমি আপনাদেরকে আল্লাহর কসম করে বলি, হ্যাঁ, কোন আল্লাহর ওলি যখন এক সেজদা করে, এক সেজদাকে কোটি কোটি বাদশাহীর চেয়ে তিনি বড় মনে করেন, কোটি কোটি সিংহাসনের চেয়ে তিনি বড় মনে করেন। আল্লাহ ওয়ালাদের কাছে এক সেজদা এত দামি, আল্লাহ ওয়ালাদের কাছে এক লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি। হ্যাঁ, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসজিদ শরীফে বলেন যে হে মুসলমান, আমার কথা শোনো, যে আল্লাহ আল্লাহ গো বেরো তা সাফে আরশ পেশে মেরা যেহেতু গর্দা চরখে ফর্শ,
হে মুসলমান তুমি আল্লাহর নামের জিকির ধরো, আল্লাহ পাকের নামের জিকির তোমাকে সাত আসমানের ঊর্ধ্বে উড়ে নিয়ে যাবে, আল্লাহ পাকের নামের জিকির তোমাকে আরশের ঊর্ধ্বে উড়ে নিয়ে আরশের মালিকের রহমতের কোলে পৌঁছে দিবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা মানুষ হই, হ্যাঁ মানুষ তাকে বলে যে আল্লাহকে ভালোবাসে, মানুষ তাকে বলে যে আল্লাহর হুকুমের সামনে মাথা নোয়ায়, মানুষ তাকে বলে যার অন্তর নূরে পরিপূর্ণ থাকে। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন আপনারা? হ্যাঁ, অনেকেই খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনে এবং বড় ওলি ছিলেন তিনি, সবাই তাকে ভালোবাসে মুসলমানরা। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান, হে মানুষ, আমি তোমাকে জিজ্ঞাসা করি, তোমার সিনার ভিতরে অন্তর আছে? হ্যাঁ, আমার সিনার ভিতরে অন্তর আছে। তোমার সে অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা কি নাই? না আছে। যদি তোমার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত নেই, আল্লাহর ভালোবাসা নাই, এটা মানুষের অন্তর না, জন্তু জানোয়ারের অন্তর। মানুষের অন্তর ওই অন্তরকে বলে যে অন্তরের ভিতরে আল্লাহ পাকের মহব্বত আর ভালোবাসা থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আল্লাহর মহব্বতওয়ালা অন্তর আমাদের সকলকে নসিব করে দেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতে বিখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, চিশতিয়া কাদিরিয়া নকশবন্দিয়া সরওয়ার্দিয়া চারু তরিকার শীর্ষস্থানীয় ইমাম ছিলেন। সেই হাকিমুল উম্মত মাওলানা থানভীর বিখ্যাত খলিফা খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে, লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। হে মুসলমান, তোমার জবানকে আল্লাহর জিকিরওয়ালা বানাও, তোমার অন্তরকে আল্লাহ পাকের সন্তুষ্টির ফিকিরওয়ালা বানাও। আমি যেখানেই থাকি সবসময় আমার অন্তরে আমার জবান যেন জিকিরওয়ালা হয়, অন্তর যেন এই কথার ফিকিরওয়ালা হয়, আমার আল্লাহ আমার উপর যেন খুশি থাকেন, আমার আল্লাহ আমার উপর নারাজ না হন, আমার আল্লাহ আমার উপর না কষ্ট হন। হে মুসলমান, তোমার জবান যদি আল্লাহর জিকিরওয়ালা হয়, অন্তর যদি আখিরাতের ফিকিরওয়ালা হয়, নিঃসন্দেহে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, মুসলমানের এক এক সম্পদ এক এক আমল অনেক দামি। দুনিয়ার কাফের মুশরিকদেরকে দেখলে মুসলমানরা ভয় পায়, কাঁপতে থাকে, অমুক কাফেরের দেশ অনেক বড়, আমাদের মুসলমানের দেশ একটুখানি ছোট্ট। কি কথা বুঝেন না ভাইরা, একজনে বিল্ডিং বানাইলো এক হাজার তলা, একজনে বিল্ডিং বানাইছে কত, 1000 তলা, আর 100 একর জমির উপরে বিল্ডিং। তো অনেক বিরাট বিল্ডিং না এটা? আর কাবা শরীফ কি এত বড়? কাবা শরীফ ছোট্ট এক জায়গার উপরে। হ্যাঁ, 1000 তলার বিল্ডিং, এটার দাম বেশি না কাবার দাম বেশি? 1000 তলার বিল্ডিং যদি এটা বানায় সোনা রূপা হীরা কাঞ্চন দ্বারা, আর কাবা বানানো হয়েছে পাথরের দ্বারা, সেই হীরা কাঞ্চনের বিল্ডিং এর দাম বেশি না কাবার এক একটা ইটের দাম বেশি, কাবার এক একটা পাথরের দাম বেশি? শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ মুসলমান, আল্লাহর কসম, মুসলমান যেই জমিনের উপর সেজদা করে, মুসলমান দেখে যে আমি সেজদা করি মাটির উপরে, যখন মুসলমান মাথা রাখে আল্লাহ পাকের কদমের উপরে মুসলমান সেজদা করে। এজন্য মুসলমান যে জমিনের উপর সেজদা করে, লক্ষ কোটি আমেরিকা থেকে সেই জমিনের দাম বেশি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, মাওলানা, এটা আমার কথা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, খোস্তর আজহার দো জাহাঁ আজাব হুয়াত কে মরা বা তু সরো সৌদাব হুয়াত, হে আল্লাহ, যেই জমিনের উপরে আমি আপনাকে ডাকি সেই জমিন দোনো জাহান থেকে দামি, যে জমিনের উপরে আপনাকে ভালোবাসি সেই জমিন দোনো জাহান থেকে দামি, দুনিয়া থেকে দামি, আখেরাত থেকেও দামি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ পাকের নাম সবচেয়ে বড় নাম, আল্লাহর নামের সমান আর কোনো নাম নাই। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, এক বুজুর্গ বলছেন, হে মুসলমান শোনো আমার কথা, আমার উপদেশ শোনো, তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, হে মুসলমান তুমি আল্লাহর নাম ধরো, তোমার দুনিয়া কামিয়াব হবে, তোমার আখিরাতও কামিয়াব হয়ে যাবে।
আমার কথা আপনারা বুঝতেছেন ভাইরা? গাঁও গ্রামে আসছি মুসলমান ভাইদের সঙ্গে কথা বলার জন্য, হাজি শাহ সেকান্দর সাহেব সে ধরে বন্ধে নিয়ে আসছেন, মহব্বত করেন যে আমার এলাকায় আমার গ্রামে যাওয়া লাগবে, কি করব। সে মহব্বতের লোক শক্তভাবে ধরছেন, কিন্তু সুযোগ নাই, সময় করা কঠিন, তারপরও ভাই আল্লাহর জন্য ধরছে, ঠিক আছে হ্যাঁ যাই মুসলমান ভাইদের সঙ্গে। আল্লাহর কসম, মুসলমানকে দেখলে সে দিলের মধ্যে খুশি অনুভব হয়, শুনতেছেন প্রিয় বন্ধুরা? নমরুদ কে দেখলে খুশি লাগবে না বেলাল কে দেখলে খুশি লাগবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা আমার নবী বলছেন, প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান খারাজা মিন বাইতিহি যায়রান আকাউ সাইয়াহু সাবুন আলফ মালাক। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন ঘর থেকে বের হয়, তো আল্লাহ পাক এত খুশি হন, 70,000 ফেরেশতা এই মুসলমানের সঙ্গে চলতে থাকে। 70,000 ফেরেশতা, এই কথা বলছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এই কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? যে এক মুসলমান নিজের ঘর থেকে বের হয়েছে আরেক মুসলমানের সঙ্গে দেখা করতে যাবে, সাইয়াহু সাবুন আলফা মালাক, 70,000 ফেরেশতা তার সঙ্গে সঙ্গে চলতে থাকে। তো এক মুসলমানের দাম তাহলে কত? ভাইরে তুই মুসলমানের সঙ্গে দেখা করতে যাবি, আমরাও যাব তোর সঙ্গে, 70,000 ফেরেশতা সঙ্গে সঙ্গে যায়, খালি মুখস্থ যায়, কুল্লুহুম ইউসাল্লুনা আলাইহি, সারা রাস্তায় এই 70,000 ফেরেশতা এই মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। তুই এক মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা করতে যাইতেছিস ভাই, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, আল্লাহ মাগফির লাহু, আল্লাহ মারহামু, আল্লাহ আপনার এই বন্ধু এক মুসলমানের সঙ্গে দেখা করতে যায়, একে মাফ করে দেন আপনি, হে আল্লাহ একে মাফ করে দেন। কয়জনে বলে? একজনে না 70,000? 70,000 ফেরেশতায় বলে, 70,000 ফেরেশতায় বলতে থাকে, আল্লাহ এই বন্দাটাকে আপনি মাফ করে দেন, এই বন্দা আপনার এক মুসলমান বন্দার সঙ্গে দয়া করতে যায়, আর আল্লাহ আপনি এই বন্দার প্রতি রহমত নাজিল করেন। কজনে বলে? 70,000 ফেরেশতা বলে। রহমত কাকে বলে? রহমত কিসের বলে? হ্যাঁ, যে ডাল রুটি ভাত খালি মুসলমানে খায়, নমরুদি কি খায় না? ডাল রুটি ভাত মুসলমানে খায়, ফেরাউনে কি খায় না? আবু লাহাব আবু জাহালে কি খায় না? ঘরের মধ্যে বসবাস করে মুসলমান, বসবাস করে আবু জাহাল কি ঘরের মধ্যে বসবাস করে না? টাকা পয়সা ধন দৌলত মুসলমানের আছে, কারুনের কি ধন দৌলত নাই? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এই 70,000 ফেরেশতা বলতে থাকেন যে আল্লাহ এই মুসলমানের প্রতি রহমত নাজিল করেন, এ কি ডাল রুটির রহমত? এটা বিল্ডিং এর রহমত, টাকা পয়সা ধন দৌলতের রহমত? এই রহমতের অর্থ কি? যে আল্লাহ এই বন্দা আপনার আরেক বন্দার সঙ্গে দয়া করতে চাইতেছে, মুসলমানের সঙ্গে, এমন রহমত দেন, ওরে জান্নাতে পৌঁছে দেন। এই রহমত মানি হলো যে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। আমার কথা বুঝতেছেন আপনারা? এই হাদিসে পাক থেকে প্রমাণিত হয়, কোন মুসলমান যদি কোন আল্লাহর উলির সঙ্গে আল্লাহর জন্য দেখা করতে যায়, এই মহব্বত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং স্বয়ং হাদিসে কুলসিত রব্বুল আলামিন বলছেন, ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিরিনা ফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক নিজে বলেন, আমি যখন দেখি আমার এক বান্দা আরেক বান্দাকে আমার জন্য মহব্বত করে, এই উভয় দুনো বান্দাকে মহব্বত করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ যে বান্দাকে মহব্বত করে ওই বান্দাকে ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? তো বোঝা গেল, কোন আল্লাহর ওলির সঙ্গে যখন কোন মুসলমান আল্লাহর জন্য মহব্বত করবে, এই মহব্বত তাকে আল্লাহর কসম জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার পীর ও মুর্শিদ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি ভারতে এক বুজুর্গের কাছে গেছেন, ওলি আল্লাহ, শ্রেষ্ঠতম এক ওলি আল্লাহ,
মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী, ওই বুজুর্গের নাম, ওনার সঙ্গে দেখা করতে গেছেন। দেখা করতে গেলে খুশি হয়েছেন। হ্যাঁ, নমরুদের কাছে গিয়ে বসে থাকলে আর হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বসে থাকলে দুই বসার মধ্যে পার্থক্য কি বোঝা যায় না? পেশাবখানার কাছে গিয়ে বসে থাকলে আর আতরের দোকানে গিয়ে বসে থাকলে দুই বসার মধ্যে পার্থক্য বোঝা যায় না? বোঝা যায় কি না? এক আল্লাহর ওলির কাছে কোন আল্লাহর ওলি যখন যান, রূহ তার নূর অনুভব করে। ওই আল্লাহর ওলির অন্তরের ভিতরে যে আল্লাহ পাকের মহব্বতের খুশবু আছে, এক আল্লাহর ওলি সেটাকে অনুভব করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন, যে মুসলমান বই আ দিলবর চুপাররা মিসাওয়াত ইজাবাহা ডুলা হায়রা মিসাওয়াত, আমি জালালউদ্দিন রুমি যখন আল্লাহর নামের জিকির শুরু করি, আল্লাহর আরশ থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। তো ভারতের এই বুজুর্গের নিকট আমার পীর মুর্শিদ যখন পৌঁছলেন, তো উনার মজলিস দেখে হয়রান হয়েছেন যে আল্লাহ এ কোথায় আসলাম আমি। তখন তিনি বললেন যে মুয়াসসার চু মরা সোহবত বজানে আশিকায়াত হামিবি নাম কে জান্নাত বর জমি আজ আসিমা আয়াত, হে আল্লাহর ওলি আপনার মজলিসে আমি হাজির হইলাম, আমার মনে হয় কি জান্নাত যেন আসমান থেকে আপনার এই জায়গাতে নেমে আসছে। আল্লাহর ওলিদের সঙ্গে বসলে এত শান্তি পাওয়া যায়, এত আরাম পাওয়া যায়, এত মজা পাওয়া যায়, এত নূর অনুভব হয়, ঈমানের এত তারাক্কি নসিব হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আরেক বুজুর্গের কথা শুনে। হ্যাঁ, সেই বুজুর্গের নাম হলো শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখছেন। সেই বুজুর্গ একটু আগে যে বুজুর্গের নাম বললাম, ওই বুজুর্গের বাড়িতে গেছেন, মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদের বাড়িতে গেছেন। ওনার বাড়ির পাশে এক বাগান। কথা বুঝতেছেন আপনারা? যে বুজুর্গ আজকে গেলেন বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা বুজুর্গ, তিনি ওই বাগানের দিকে তাকাইলেন, কি এটা বাগান? বাগানে দেখলেন আসমানের দিকে দেখলেন, আবার বাগানের দিকে দেখলেন আসমানের দিকে দেখলেন কয়েকবার। পরে ওই যেই বুজুর্গের যেই ওলির ওই বাড়ি, সেই ওলি আল্লাহকে বললেন যে হুজুর ব্যাপার কি, এই ঘটনা এই ভেদ রহস্য আপনি আমাকে বলতে হবে। আমি আপনার এই বাগানের জমিন থেকে আসমান পর্যন্ত নজর যখন করলাম, দেখলাম যে জমিন থেকে আসমান পর্যন্ত নূর আর নূর চমকাইতেছে। হুজুর এটা কিসের নূর আমাকে একটু খুলে বলতে হবে। এক ওলি আরেক ওলিকে মহব্বত করে, এক ওলি আরেক ওলিকে শ্রদ্ধা করে, সম্মান করে। ওই বুজুর্গ ওলি আল্লাহ তখন বলতে বাধ্য হলেন যে আমি যখন যুবক ছিলাম, যৌবনকালে প্রতিদিন এই বাগানের মধ্যে 24,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতাম, সেই আল্লাহ পাকের জিকিরের নূর এখন পর্যন্ত চমকাইতেছে। আল্লাহ পাকের জিকির এটা কি অন্ধকার না নূর? হ্যাঁ, কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন কিছু অন্ধ লোক নূর আর অন্ধকারও বোঝে না। হ্যাঁ, নূর বললে বলে উনি নূর দেখছে কেমনে, অন্ধ যে অন্ধ সে নূর দেখবে কিভাবে, যে মিথ্যা বলে সে নূর দেখবে কিভাবে, যে সিনেমা হলে গিয়ে বসে থাকে সে নূর দেখবে কিভাবে, সুদ খায় ঘুষ খায় সে নূর দেখবে কিভাবে, যে আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করে সে নূর দেখবে কিভাবে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পালা হাতে গড়া সাহাবীদের প্রতি শত্রুতা করে অন্তরে বিদ্বেষ থাকে সে নূর দেখবে কিভাবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, হযরত থানবীর হাতে পালা এক বড় ওলি আল্লাহ, তিনি একদিন সকালবেলা ফুলবাগানে গেছেন। ফুলবাগান থেকে আইসা তখন তিনি বললেন যে হে মুসলমান ভাইরা, আশ্চর্য ঘটনা, হ্যাঁ, গুলস্তামে যাকর কে হর গুল কো দেখা তেরি হি সি রঙ্গত তেরি হি সি বু হ্যায়, আজকে এই ফুলবাগানে গেলাম, হে মুসলমান ভাইরা শোনো,
প্রতিটি ফুলের রূপে আমি আল্লাহ পাক রূপ দেখলাম, প্রতিটি ফুলের গানে আমি আল্লাহ পাকেরই গান শুনলাম। হ্যাঁ, যদি সাচ্চা ইমান ভিতরে আসে, আল্লাহর মহব্বত যদি অন্তরে পয়দা হয়, গুনাহ থেকে অন্তর যদি পাক হয়, গায়রুল্লাহ থেকে অন্তর যদি পাক হয়, জমিন থেকে আসমান পর্যন্ত নূরই নূর দেখতে পায় মুসলমান, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ পাকের নূরই নূর দেখতে পায় এক আল্লাহর বলি। হ্যাঁ, জিদার দেখতা হুঁ উদার তুই তু হ্যায়। নমরুদ যখন দেখে, একটা কাঁঠাল গাছ দেখে, আম গাছ দেখে, গোলাপ ফুল দেখে, মাথার উপরে একটা আসমান দেখে, নমরুদ আর ফেরাউন, কারুন এবং হামান, আল্লাহর দুশমন এবং নাফরমান, এর থেকে বেশি কিছু দেখে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু এক এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক এক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনুরূপ ভাবে কোন আল্লাহর কামেল ওলি যখন আসমানের দিকে নজর করেন, আসমান ভরা নূরি নূর দেখতে পান, পৃথিবী ভরা নূরি নূর দেখতে পান। মুসলমান এক আল্লাহর ওলি, তার এই দুনিয়ার জিন্দগি আর নমরুদের জিন্দগি বরাবর হইতে পারে কিভাবে? নমরুদের নজর লানতওয়ালা, নমরুদের নজর লানতওয়ালা, নমরুদের আত্মা লানতওয়ালা, আর আবু বকর সিদ্দিকের নজর নূরওয়ালা, তার অন্তর নূরওয়ালা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লক্ষ কোটি সূর্যের মধ্যে এত নূর নাই, এক আবু বকর সিদ্দিকের অন্তরে আল্লাহ পাক যত নূর দান করছেন, এক লা ইলাহা ইল্লাল্লাহ, এত নূরওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাকতুবুন আলা বাবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ওয়াজ্জু মান ক্বালাহা। আমার কথা আপনারা খেয়াল করে শুনতেছেন ভাইরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তিনি তো মেরাজের সময় জান্নাত দেখছেন না, আল্লাহর নবী মেরাজে গেছিলেন তো জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখলাম কি জান্নাতের গেইটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ পাক এটাও লিখে রাখছেন ওখানে যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে আমি তাকে জাহান্নামের শাস্তি দেব না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আমার ভাইরা, জিন্দগি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বানাই, লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহকে জবানে রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জিন্দগি বানাই। কি সেটা? আমি এক আল্লাহকে রাজি করব, আল্লাহকে খুশি করব, আমি আমি শয়তানের গোলাম না, আমি নফসের গোলাম না, আমি নফসের কথা শুনবো না, আমি শয়তানের কথা শুনবো না, আল্লাহর দুশমনদের কথা শুনবো না, আমি শুনবো আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমি শুনবো আমার মহান রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আমার কথা কি সহজে বুঝে আসছে ভাইরা? আমি যখন স্টেজে আসি ভাবলাম যে গাঁও গ্রামের মধ্যে আসছি, মুসলমান ভাইদেরকে কি বলবো, আল্লাহ আমার এমন কিছু বলতে শক্তি দেন, তৌফিক দেন, যাতে মুসলমান বা আমিও বলতে পারি, মুসলমান ভাইরাও যাতে বুঝতে পারেন। আপনারা শুনতেছেন মহব্বতের সাথে, কদর করতেছেন, খুশি হইতেছেন, আমার খুশি লাগতেছে। এই আপনাদের এই শোনা আর খুশির মূল্য সারা জাহানের চেয়েও বেশি আমার নিকটে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আরে ভাই, মুসলমান আজীব মুআমালা, মুসলমান বড় দামি, মুসলমানের আমল বড় দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন হাসর মাঠে আদম আলাইহিস সালামের উম্মত আসবে, আসবে না? কিয়ামতের দিন হাসর ময়দানে আদম আলাইহিস সালামের উম্মতও আসবে, ঈসা আলাইহিস সালামের উম্মত আসবে, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের উম্মত আসবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত আসবে, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মত আসবে, 1 লাখ বা 2 লাখ, 24,000 পয়গম্বর, যত নবী রসুল দুনিয়াতে আসছেন সব নবীদের উম্মত আসবে, আপনার উম্মত, আমরাও যাব হাসরের মাঠে, আমরা তো আপনারে তালাশ করব। আপনি আমাদেরকে এত মানুষের মধ্যে চিনে বাইর করবেন কেমনে? কারণ আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? আল্লাহর নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে? কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে
সব মানুষ সূর্য মাথার উপরে অস্থি ছটফট করতেছে। আল্লাহ একটা হিসাব কিতাব হয়ে যেদিক দেন দেন, একদিকে একটা স্পার করে দেন, সব পেরেশান, কোন হিসাবই আরম্ভ হইতেছে না। এখনো হাসরের মাঠের কার্যক্রম শুরু হয়নি, সবাই অস্থির পাগলের মতো করতেছে। সবাই বলল যে আদম আমাদের, আদম হলেন মানব জাতির পিতা, চল আদমের কাছে যাই। আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে যে আপনি সমগ্র মানব জাতির পিতা, আপনি আবুল বাশার, মানুষের আবুল বাশার নাম রাখে না, আবুল বাশার মানে কি, আবু মানে বাপ আর বাশার মানে মানুষ, আবুল বাশার মানে মানুষের বাপ, অর্থাৎ মানব জাতির পিতা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আপনি আবুল বাশার, আপনি মানব জাতির পিতা, আপনি আল্লাহর কাছে বলে সুপারিশ করে আপনি হিসাব কিতাবটা শুরু করায় দেন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারবো না, আমি আমার নিয়ে চিন্তিত, আমার জানি কি উপায়। আল্লাহ বলছেন তুই জান্নাতে থাক, ওই গাছটার কাছে যাবি না, আদমকে বলছিলেন না তুমি এই গাছের ধারে কাছেও যাইও না, আমি ভুলে গিয়া ওই সে গাছের কাছে গেছিলাম, যা করছিলাম তো করছিলাম, আমার যে কোন দশা হবে ওই ভয়ে আমি কাঁপতেছি, আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। তো বলবো তোমরা এক কাজ করো, নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, এই নূহ আলাইহিস সালামের কাছে যাবে সবাই। নূহ আলাইহিস সালামকে ধরবে যে আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের জন্য। নূহ আলাইহিস সালাম বলবেন যে আমি যা করছি তো দুনিয়াতে, আল্লাহর নবী তো ছিলাম, বদদোয়া করে দিয়ে আসছি যে আল্লাহ এগুলার যত ডাকলাম আপনার কথা শুনে না, এগুলার ধ্বংস করে দেন। কি কথা বুঝেন নাই? তো আজকে আমার কি উপায় হবে আমি নিজেই জানি না, নাফসি নাফসি আমি পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। এক নবী আরেক নবীর কাছে পাঠাইতে থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের বড় নবী, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম অনেক নবী, তার সন্তানদের মধ্যে আল্লাহ বহুত নবী পাঠাইছেন, তোমরা তার কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলে ইনি বললেন, বলবেন যে আমি এমন এমন কিছু ঘটনা আমার হয়েছে, এখন আমি নিজে আমার চিন্তায় মরতেছি, আমি পারবো না, তোমরা ওই মূসা আলাইহিস সালামের কাছে যাও। কি কথা বুঝেন নাই? হ্যাঁ মূসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন যে যে আমারও হিম্মত নাই, আমারও সাহস নাই যে আমি মূসা কিছু বলবো, কিছু সুপারিশ করব। এক লোক আসছিল আমার লোক কথা বলতে, এক ঘুষি মারছিলাম ওটা ওখানে মরে গেছে। কি কথা বুঝেন নাই? এমনি একটা মানুষ থাপড় মারে না বা একটা ঘুষি মারে, মূসা ইসলাম পরে মারছিলেন একটা ঘুষি, ওই লোক ওইখানে মরে গেছে। তো মূসা ইসলাম বলেন যে আমার কি উপায় হবে তো আমি তো জানি না, তা আমি পারবো না সুপারিশ করতে, তোমরা ঈসা আলাইহিসসালামের কাছে যাও। কি কথা বুঝেন না ভাইরা? হযরত ঈসা আলাইহিসসালাম বললেন যে ভাই এত বড় কাজ আমার কাজ না, তোমাদেরকে আমি বুদ্ধি দেই, তোমরা এক কাজ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, শেষ নবী তিনি, তিনি সর্বশেষ নবী, তিনি খাতেমুন নবীন, তিনি সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ সব নবীদের পরে আসছেন তিনি, সব নবীদের বড়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা সাইয়্যিদু বুলদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাকরা, কিয়ামতের ময়দানে সমগ্র মানবজাতি দেখবে যে সমগ্র মানবজাতির মধ্যে আল্লাহ আমাকে সকলের থেকে শ্রেষ্ঠ বানাইছেন, এটা নিয়ে আমি গর্ব করি না, আমি অহংকার করি না, আমার প্রতি এটা আল্লাহর অনুগ্রহ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শেষে আসছেন, কিন্তু তিনি হলেন সর্বশেষ নবী। তো সব সব মানুষ গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরবে, আপনি আল্লাহর কাছে যান, আপনি সুপারিশ করেন, আমাদের হিসাব কিতাব শুরু হোক, আমাদের জন্য আপনি একটু সুপারিশ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন আল্লাহর কাছে যাব, আল্লাহ পাকের সামনে হাজির হয়ে আমি আল্লাহ পাকের সামনে সেজদায় পড়ে যাব, আল্লাহকে দেখেই আল্লাহর সামনে সেজদায় পড়ে যাব। আল্লাহ পাকের তখন মায়া লাগবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনি আমার জন্য কষ্ট করছেন, হ্যাঁ
আমার জন্য কত ত্যাগ স্বীকার করছেন, আজকে সেজদায় পড়ে আছেন আপনি আমার সামনে, ব্যাপার কি? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতো তাওয়াশফা তুশাফা, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, কি বিষয়? যা বলবেন সব মানবো আমি, যা চাইবেন সব দিব, যার জন্য সুপারিশ করবেন তাকে মাফ করে দিব আমি, যার জন্য সুপারিশ করবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন আর বলবেন যে উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মতকে বাঁচান, ইয়া আল্লাহ আপনি আমার উম্মতকে রক্ষা করেন। সেই উম্মত কারা? আমরা না? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলে উম্মতকে ভুলেন নাই, হাশরের ময়দানে উম্মতকে ভুলবেন না। সে উম্মতের কাজ কি সে নবীকে ভুলে যাওয়া? আমরা রসুলকে মনে রাখবো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। হ্যাঁ, কি হলো আজকে মুসলমানের? হ্যাঁ, আমি বলতেছিলাম যে ভাই আমার একটু পানি খাওয়া। আমি বলতেছিলাম যে ভুলে গেছেন আপনারা যে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন কেমনে? এই প্রশ্ন করছেন কে? এক সাহাবী। ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে চিনবেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আচ্ছা আমার কাছে একটা কথা শোনো, একটা দৃষ্টান্ত শোনো। বিরাট বড় মাঠ, মাঠের মধ্যে অনেক মালিকের ঘোড়া, বহু মালিকের ঘোড়া, কারো ঘোড়া কালা, কারো ঘোড়া সাদা, কারো ঘোড়া আরেক রকম, কারো ঘোড়া আরেক রকম, কিন্তু একজন মালিকের ঘোড়া এরকম, সেই ঘোড়ার কপাল হলো চাঁদ কপাল আর হাঁটুগুলো এরকম সাদা। পুরা মাঠের মধ্যে কোটি কোটি ঘোড়ার মধ্যে আর কারো ঘোড়া এরকম নাই। এই মালিক নিজের এই মাঠের মধ্যে থেকে নিজের ঘোড়াগুলোকে সহজে চিনে বাইর করতে পারবে কি না? সাহাবায়ে কেরাম বললেন জিয়া রাসূলুল্লাহ, এইরকম চান কপালওয়ালা ঘোড়া আর এরকম সাদা হাঁটুওয়ালা ঘোড়া আর তো কারো নাই। ওই মালিক নিজে সহজেই চিনতে পারবে যে ওই যে আমার ঘোড়া, কাছে থাকুক দূরে থাকুক ওই আগাইলেই চিনতে পারবে যে এই যে আমার ঘোড়া, এই যে আমার ঘোড়া, এই যে আমার ঘোড়া। কি কথা বুঝেন নাই? সেই ঘোড়া 1,00,000 থাক আর 1,000 কোটি থাক, চিনতে পারবে কি না? চিনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার উম্মত, তোমরা যে রোজা নামাজ করার নামাজ পড়ার জন্য যে উযু করো না, তোমাদের চেহারা তো এই চেহারা নূরে ভরে যায়, এই চেহারা নূরওয়ালা হয়ে যায়। তোমরা হাত ধো, হাত নূরওয়ালা হয়ে যায়। তোমরা পা ধো, তোমাদের পা নূরওয়ালা হয়ে যায়। তোমরা মাথা মশা করো, মাথা নূরওয়ালা হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে তোমরা যখন হাশরের মাঠে আসবে, উজুর নূরে তোমাদের উজুর অঙ্গগুলো চমকাইতে থাকবে। আর এভাবে আমি বুঝতে পারবো এই সব আমার উম্মত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? উজু এটা বড় না নামাজ বড়? আর ভাই উজু বড় না নামাজ বড়? নামাজ বড়। উজু হলো নামাজের জন্য প্রস্তুতি, নামাজের জন্য তৈয়ার হওয়া, রেডি হওয়া। এই উজুর মর্তবা যদি এত বড় তো নামাজের মর্তবা তাহলে কত বড়? শুনতেছেন আমার ভাইয়েরা? হ্যাঁ আমার ভাইয়েরা, যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ তাকে জান্নাতে পৌঁছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসলমান যদি প্রতিদিন 5টা ওয়াক্ত নামাজ আদায় করে তো প্রতিদিন আল্লাহ পাক তাকে কমপক্ষে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আমরা পড়ি 5 ওয়াক্ত, আল্লাহ পাক দিবেন কত ওয়াক্তের সওয়াব ভাই? 50 ওয়াক্তের সওয়াব। এখন রাত অনেক হয়ে গেছে না? এত রাত্রে যদি আমি আরো আগে আসতে পারতাম তো আপনাদের সঙ্গে আরো যদি অন্তত 20 মিনিট আধা ঘন্টা কথা বলতে পারতাম, আরো কিছু কথাবার্তা শুনাইতাম। যাই হোক আমার ভাইরা, আমি কথা শেষ করি। তো এক তো এই যে উজু করব, সুন্দরভাবে উজু করব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা এক হাদিস শরীফ মনে পড়লো, বলি ছোট্ট হাদিস, দারুণ মজা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। এ সাহাবীরা,
হে আমার মুসলমানেরা, আমি তোমাদেরকে এমন আমল বাতলাবো, এটা যদি তোমরা ধরো আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে, তোমাদেরকে বড় বড় সম্মান আর মর্যাদা দান করবেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি সেটা? বললেন যে এসবাগুল উযু আলাল মাকারে, যত কষ্ট হোক উযুটা সুন্দরভাবে করা, এ হলো এক। নম্বর দুই, ইন্তিজারুস সালাতে বাদা সালা, এক নামাজ পড়ার পরে আরেক অক্ত নামাজের অপেক্ষা করা। আমি মাগরিব পড়ছি, আমি এশা পড়ব, আমি এশা পড়ছি, আমি ফজর পড়ব, আমি ফজর পড়ছি, আমি জোহর পড়ব, আমি জোহর পড়ছি, আমি আসর পড়ব, আসর পড়লাম মাগরিব পড়ব। কি কথা বুঝতেছেন ভাইরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুইটা আমল, একটা হলো উযু সুন্দরভাবে করা, পূর্ণাঙ্গ ভাবে করা, আরেকটা হলো এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। এই দুইটা আমল যে বান্দা করবে তো আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ পাক তাকে অনেক উচ্চ মর্যাদা দান করবেন। দুইটা আমল করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হাদিস মনে পড়লো, আহা সুন্দর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত শ্রেণীর মানুষদেরকে কাল কিয়ামতে আল্লাহ আরশের ছায়া দিবেন। কয় শ্রেণী? সাত শ্রেণী। তার মধ্যে সহজ সহজ যে কয়টা ওইটা আমি বলি, তার মধ্যে ওই কয়েকটা একটু শুনে দিই। ওর ভিতরে একটা হলো যে রাজুলুন জাকারাল্লাহ কালিয়ান ফাফাজা, তাই না? ওই মুসলমান যে নির্জনে গোপনে একলা একলা কাঁদছে, চোখের থেকে আল্লাহর জন্য পানি ঝরছে, কোনো সাক্ষী নেই এক আল্লাহ ছাড়া। আমার কথা বুঝতেছেন? এই রকম গোপনে কোনো মুসলমান যদি আল্লাহর জন্য কান্দে, চাই আল্লাহর ভয়ে কান্দুক আল্লাহর মহব্বতে কান্দুক, কাল কিয়ামতে আল্লাহ পাক এই মুসলমানকে আরশের ছায়া দান করবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? গোপনে দুনিয়ার কারো কাছে আর বলবেন টলবেন না, চুপচাপ গোপনে কান্দা চুপচাপ বসে থাকবেন। আমার মুর্শিদ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলী বলেন, ঝুকিরে ইদার জমিন পর মেরে আজকে কে সিতারে তো চমক উঠা ফলক পর মেরি বন্দেগি কা তারা। কোন মুসলমান যখন আল্লাহর জন্য কান্দে, আল্লাহর সামনে কান্দে, তো তার চোখের পানি যখন জমিনে পড়ে, এই চোখের পানির বন্দিগির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। মুসলমানের চোখের পানি এত দামি, ইয়া আসু হে নাদামত কে বুঝা দেঙ্গে জাহান্নাম কো। গুনাগার বান্দাও যদি কান্দে আল্লাহর কাছে, গুনাগার বান্দার চোখের পানি জাহান্নামের আগুনকে নিভে দিবে। তো ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো যে বান্দা গোপনে কান্দে, একটা পাইলেন না? আরেকটা কি, রাজুলুন যে কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই মুসলমান যে এক অক্ত নামাজ পড়ার পরে তার মনটা বেচাইন থাকে, আবার আবার কখন যাব মসজিদে, আবার কখন নামাজ পড়ব, আবার কখন নামাজ পড়ব, এক অক্ত নামাজের পরে পরের অক্ত নামাজের জন্য তার দিলটা বেচাইন থাকে, এই মুসলমানকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশে ছায়া দিবেন, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আরেকটা আমল বলি, ছোট্ট আমল, ধরতে পারলে কাজ হয়ে গেছে, বলবো আপনাদেরকে সেটা কি। মিয়া সোজা আমল ধরেন, আল্লাহ আমাকেও ধরার তৌফিক দেন, আপনাদেরকেও ধরার তৌফিক দেন, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন একশতবার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই মুসলমান, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আর কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে হাশরের মাঠে যাদের চেহারা মলিন থাকবে, কালো থাকবে, এগুলো সব জাহান্নামী হবে, আর কিয়ামতের মাঠে যাদের চেহারা নূরে ঝলমল করবে এরা সব জান্নাতি হবে। তো ভাই আমলটা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা? কতবার করে? একশোবার করে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ এক কথা, সেটা হলো যে ভাইরা আমরা গুনাহগার, যত ওয়াজ শুনি, যত ভালো কথা শুনি, যত ভালো আমল করি, ডর লাগে, না জানি ধরা পড়ি কিনা, না জানি পিটান খাই কিনা। কি কথা বুঝেন নাই? এই রকম গুনাহগার মুসলমানদের জন্য রব্বুল আলামিন নিজে বলছেন যে হে গুনাহগার মুসলমানরা,
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ পাক বলেন যে তুমি মুসলমান, তুমি গুনাহ করছো, লাখ কোটি গুনাহ, বেসুমার গুনাহ, বড় বড় গুনাহ, কিন্তু আজকে তুমি লজ্জিত শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইলা। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলি তোমার সব গুনাহ মাফ করে দিবা। একটা হাদিস মনে পড়ছে আপনাদেরকে শুনাই মিয়া, জীবনে আসছি এলাকার নাম কি আল্লাহ জানে, ডামুড্ডা, ডামুড্ডা বাহের চর। হ্যাঁ, এক এক মজার কথা, এখন যে কথা শোনাবো এই কথা শোনানোর আগে আপনারা প্রত্যেকে 10 কোটি টাকা এখানে পেশ করেন, আর না হলে এই কথা শোনাবো কি জন্য? এত দামি কথা সর্বনিম্ন 10 কোটি পেশ করেন এক একজনে, তারপরে শুনাই, কিন্তু 10 কোটি শোনার লাগবে না, মহব্বতের সাথে শুনেন। কি কথা বুঝতেছেন? এত আপনারা নিজেরাই বুঝবেন কি রে এইটার দাম 10 কোটি কেন, 10,000 কোটির চেয়েও বেশি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বরং 7 আসমান জমিনের চেয়েও বেশি সেই কথা। সেটা কি শুনেন আপনারা? ইবলিস আসছেন, ইবলিস শয়তান যেটা, ওর ও একবার ইবলিস একবার আল্লাহর কাছে বলে কি, আল্লাহ আমার কথা শুনেন, যে আপনার আপনার কসম করে, আপনার ইজ্জতের কসম করে বলি, যে আপনি যে বান্দাগুলি বানাইছেন না, ওদের এক একটার ভিতরে যতক্ষণ রূহ আছে এটাকে নষ্ট ভ্রষ্ট করে খারাপ বানায়া জাহান্নামে নেওয়ার জন্য সব রকমের চেষ্টা আমি করবই করব, আপনার ইজ্জতের কসম করে বললাম। এই কথা কে বলল? ইবলিস। উত্তরে আল্লাহ পাক কি বললেন সেটা শুনবেন? আল্লাহ পাক বললেন যে আচ্ছা শুন তাহলে, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি লা আযালু আগফিরু লাহু মাস্তাগফারুনি। এ ইবলিস শুন, তুই কসম করলি, আমিও কসম করি, আমার ইজ্জতের কসম, আমার আমার সুউচ্চ মর্যাদার কসম, আমার মহা প্রতাপের কসম, আমার এই গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত মাফ চাইতে থাকবে আমি নিশ্চয়ই ওদেরকে মাফ করতেই থাকবো। কি ভাই কিরকম হাদিস শুনলেন আপনারা? এই হাদিস অনেক গুরুত্বপূর্ণ কিনা? আমরা আল্লাহর কাছে মাফ চাবো কিনা ইনশাআল্লাহ তাআলা? আমাদের বেসুমার অপরাধ আছে, হাজারো ভুল ত্রুটি আছে, কোটি কোটি অপরাধ আছে, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য রাস্তা খোলা রাখছেন, রাস্তা খোলা রাখছেন। আরে পরিষ্কার কোরআন হাদিস বহুত আছে মিয়া, আপনাদেরকে কোন সময় শোনাবো আমি? আল্লাহ পাক বলছেন তুবু ইলাল্লাহ জামিয়ানা আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এই সব ঈমানওয়ালারা, সব মুসলমানরা শোনো, তোমাদের ভুল ত্রুটি বেসুমার, তওবা করো, মাফ চাও, লজ্জিত হও, শর্মিন্দা হও, আমি মাফ করে দিব, তোমরা কামিয়াব হয়ে যাবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এ তো আল্লাহ পাকের কোরআনের কথা, এটা আমি আল্লাহর কোরআনের কথা শুনাইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফের কথা শুনাইলাম, আরেক হাদিসে কুচি মনে পড়ছে এটাও আপনাদেরকে শুনাইয়া দিই। আল্লাহ পাক নিজে বলেন, কে বলেন? আল্লাহ পাক নিজে বলেন, ইয়াবনা আদম, হে আদমের সন্তান শোন, লাউ বালাকাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদমের বাচ্চা, আদমের সন্তান, তোমার গুনাহ যদি ওই আকাশের মেঘকে ছুঁয়ে পেলে, আকাশের মেঘকে যদি ছুঁয়ে ফেলে এই পরিমাণ তোমার যদি গুনাহ হয় আর তুমি আমার কাছে মাফ চাও, আমি নিঃসন্দেহে তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইয়েরা, 5টা ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল খাই, কারো প্রতি গুনাহ, কারো প্রতি জুলুম না করি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। কি বললি ভাই? পাশে একটা বাজার আগুন, কাছে ভাই, মোটাহাট বাজার, অনেক দূরে। আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আপনি আগুন নিভিয়ে দেন, আল্লাহ আপনি আগুন নিভিয়ে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আপনি আগুন নিভিয়ে দেন। ওই কথা শুনে পরে কথা আসতে হঠাৎ করে আমি ভাবলাম যে কি হয়েছে, কি বিপদ, এজন্য কথা মুলতবি করে দিলাম। বস এখন দোয়া করে দিন। হ্যাঁ।
এইসব কথা আমল করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আর সর্বশেষ এক ছোট্ট কথা আছে, সেটা কি? সেটা হলো যে আপনি আপনি কি এখান থেকে উড়ে গিয়া কাবা পৌঁছতে পারবেন? আর যদি এরোপ্লেনে বসে যান, পাইলটে উড়ে আনলে তখন কি হবে? যাওয়া যাবে না? যাবে কি যাবে না? হ্যাঁ, ভারতে এক বুজুর্গ বলেন যে হে মুসলমান, শাহ মাওলানা মসিউল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কোন ট্রেনে রেলগাড়িতে তুমি যদি বসো, বসে ওই রেলগাড়িতে ফার্স্ট ক্লাসের যাত্রী, সেকেন্ড ক্লাসের যাত্রী, থার্ড ক্লাসের যাত্রী, এই রেলগাড়ি যখন নাকি দিল্লি কিংবা লাহোরে গিয়ে পৌঁছবে, খালি ফার্স্ট ক্লাসের যাত্রীরাই পৌঁছবে নাকি থার্ড ক্লাসের যাত্রীরাও পৌঁছবে? পৌঁছবে না? তো এই বুজুর্গ বলেন যে কোন খাঁটি আল্লাহর ওলির সঙ্গে যদি তোমরা সম্পর্ক রাখো, এই ওলি নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছবেন। তো তার সঙ্গে যারা সম্পর্ক রাখে, এই মুসলমান ফার্স্ট ক্লাসের হোক, সেকেন্ড ক্লাসের হোক, থার্ড ক্লাসের হোক, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্কের বরকতে এই সবাই নিঃসন্দেহে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তার পক্ষে দলিল আমি ব্যাখ্যা দেব না, এক হাদিস শরীফ হাদিসে বলছি, হুমুল কওম লা ইসকা বিহিম জালিসুন, আল্লাহ পাক বলেন যে আমার ওলিদের সঙ্গে যারা উঠা বসা রাখবে এরা জাহান্নামী হবে না, আমি তাদেরকে জান্নাত দান করব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বলিষ্ঠ বলিষ্ঠ শক্তিশালী দলিল প্রমাণ সহকারে আপনাদের সামনে কথা বলার তৌফিক হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। মাহফিলে গেলে মুসলমান ভাইরা দিনের কথা শুনলে খুশি লাগে, কিন্তু মাহফিলগুলোতে সারা দেশব্যাপী এক ফেতনা, এক ভয়ঙ্কর জঘন্য ফেতনা শুরু করছে। সব জায়গায় খালি ছবি তোলে, ভিডিও করে, আর ভিডিও ক্যামেরা লাগায়, আর একদল হুজুরও বের হয়েছে, ভিডিও ক্যামেরা লাগায়, তারপর ওয়াজ করা লাগবে, এটা দিয়ে কি ইসলাম জিন্দা করতে হবে? হারাম তরিকায় কিসের ইসলাম প্রচার করা মিয়া? হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল পথা, এটা একটা ইসলাম ইবলিসের ধোকার মধ্যে পড়ে গেছে আজকে মুসলমানরা। আল্লাহ তাআলা এই রাস্তা থেকে ফিরবার জন্য মুসলমানদেরকে তৌফিক দান করেন, দোয়া করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়াফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়া জাআলনা লাক, আল্লাহুম্মা কুন লা খায়রিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন, নেক জিন্দগি নসিব করেন, নূরওয়ালা অন্তর, নূরওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন, আপনার মহব্বত মারেফত দান করেন, বন্দিগিওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ আপনার বানায়া জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায়া আপনার রহমতের কোলে তুলে নিয়েন। আল্লাহ মেহরবান মালিক, আজকে এখানে যে মাহফিল হলো কবুল করেন, যারা আয়োজনকারী, যারা এর জন্য সহায়তাকারী, যারা এতে অংশগ্রহণকারী, সকলকে কবুল করেন, সকলকে দুজাহানে সম্মানিত এবং পুরস্কৃত করেন। এখানে যে মাদ্রাসার কথা শুনলাম, আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন, এখান থেকে হক জিন্দা হয়, নূর জিন্দা, নূর নূরই নূর চতুর্দিকে ছড়াইতে থাকে। আল্লাহ এখান থেকে অসংখ্য হাফেজ কারি আলেম এবং আল্লাহ ওয়ালা আপনি পয়দা করেন, তমাম ভুল ভ্রান্তি থেকে, গুনাহের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, কুফর থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান, সব গুমরাহের নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের সব নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন, বালা মুসিবত থেকে হে আল্লাহ আপনি আমাদের সকলকে নাজাত দান করেন এবং হেফাজত করেন। আয় আল্লাহ মেহরবান মালিক, কাউকে বঞ্চিত করেন না আল্লাহ, আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন, আমাদেরকে সুস্থ করে দেন, আমাদের রোগীদেরকে সুস্থ করে দেন, ঋণগ্রস্তের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সকলের রোজগারে বরকত দান করেন, সকলের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, বেশুমার বরকত দান করেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত বরকত দান করেন, অফুরন্ত গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি এবং অফুরন্ত স্বর্ণের খনি আপনি আমাদের দেশের মধ্যে নসিব করে দেন, শত্রুদের থেকে আমাদের দেশ
দেশকে হেফাজত করেন, সমগ্র মুসলিম জাহানের উপরে সীমাহীন রহমত আপনি নাজিল করেন, দুনিয়ার যেখানে মুসলমান আছে মুসলমানকে ইজ্জত রহমত বরকত শান্তি দান করেন, মজলুম মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করেন, তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমিন সাইয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। আপনারা ভাই নিজ নিজ জায়গায় বসেন, ওনারা এখন আপনাদেরকে মেহমানদারি করবেন ইনশাআল্লাহ।